এই মুহূর্তে আমি পিওভি মোডে আছি। অলরেডি সময় হচ্ছে সকাল 4:35। আমি অলরেডি রিয়ানদের বাসা থেকে বেরোইতেছি, যেহেতু গাড়ি চালাবো এই জন্য আপাতত চপ্পল নিয়ে নিছি বাসার থেকে, আর ভালো ভালো জুতাগুলো আসলে স্পটে গিয়ে পরবো। আমি ফার্স্ট মনে হয় আমি পিওভি কার ড্রাইভিং করতেছি। গতবার তো আমি আমার N250 250cc বাইকটা নিয়ে গেছিলাম, আর এইবার 2019 সালের নোয়া স্কোয়ার এই গাড়িটি চালিয়ে যাচ্ছি। আমার সাথে অনেকগুলো মেম্বার আছে, সবাই একসাথে মজা করতে করতে চলে যাবো। 300 ফিট দিয়ে আমরা যখন গেলাম রূপগঞ্জের যে রাস্তাটা, এটা সম্পূর্ণ ব্লক ছিল। এই জায়গাতে আমাদের প্রায় কত 1 থেকে 1.5 ঘন্টার মতো নষ্ট হয়েছে। আস্তে আস্তে রাস্তার জ্যামটাও দেখতে পাচ্ছেন। এত ভোরে ভোরেও বের হয়েও আমরা আসলে ওই একটা ভুল ডিসিশন, দুলাভাইয়ের কথাটা শোনা উচিত ছিল, উনি অনেক আগেই বলছিল যে এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য, বাট শুনি নাই, সরি দুলাভাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নাওরীন। দেশ দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা কাজী নাওরীনকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই মুহূর্তে পিওভি কার ড্রাইভিং এ কাজী নাওরীনকে দেখতে পাচ্ছেন, আর গাড়ি হচ্ছে নোয়া স্কোয়ার 2019 মডেল। এই গাড়িটা রাইড করতেছি, যাচ্ছি হচ্ছে আমাদের গন্তব্য শ্রীমঙ্গল। হ্যাঁ বন্ধুরা, ওয়ান্স এগেইন আমরা শ্রীমঙ্গলে যাচ্ছি। খুব সুন্দর সুন্দর জায়গাগুলো আজকে ভিজিট করব। এতক্ষণে হয়তোবা আপনারা আমাকে এই ভিডিওটা দেখতে দেখতে হয়তোবা আমি ঢাকায় চলে আসছি, কিন্তু এই পিওভি ড্রাইভিংটা কিন্তু এই সর্বপ্রথম আমি অ্যাজ এ ফিমেল ড্রাইভার হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই যারা যারা এই পিওভি ড্রাইভিংটা দেখতেছেন, তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে পিওভি ড্রাইভিংটা কেমন লাগে আপনাদের কাছে। তাহলে কিন্তু রেগুলার চেষ্টা করবো এই পিওভি কার ড্রাইভিংটা নিয়ে আপনাদের সাথে কথা বলার, বিকজ ম্যাক্সিমাম জায়গাতে বাহিরের দেশে পিওভি কার ড্রাইভিংটা অনেক পপুলার। অনেক অনেক মানে ড্রাইভার যারা আছে তারা কিন্তু এই পিওভি কার ড্রাইভিংটাকে তাদের ব্লগিং হিসাবে তারা কিন্তু বেছে নেয়। সো বাংলাদেশে পিওভি কার ড্রাইভিংটা আমি প্রায় গত 1 বছর যাবৎ দেখতেছি যে অনেকেই করতেছে অন্যভাবে, বিভিন্ন রকমভাবে। আমি তো বেসিক্যালি মোটরসাইকেল রাইড করি, মোটর ব্লগিং করি, কিন্তু আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি পিওভি কার ড্রাইভিং করতেছি। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। রাস্তাটা কিন্তু একটু রিস্কি, আমার যে মোটর ব্লগিং সেট আপটা ঠিক সেম সেট আপটা কিন্তু আমি আজকে পিওভি কার ড্রাইভিং এ ব্যবহার করতেছি। আমার বাম পাশে আছে হেলেন, সে হাই ওভারটেকিং গুলো একটু বুঝে শুনে করতে হবে আর কি, এটা হচ্ছে মেইন কথা। হাইওয়ে রোডে এটাই মজা, ওভারটেকিং গুলো খুব আরামে করা যায়। যদি আপনার 2000cc গাড়ি হয়ে থাকে খুব ভালো পারফর্ম করে, 1500cc ও ভালো, বাট 2000cc আরো ভালো। একটি বাইকার যাচ্ছে V3 দিয়ে পার হয়ে, আই জাস্ট মিস মাই বাইক। ওদিক থেকে গাড়ির চাপটা অনেক বেশি হয়ে, দেখেন এই যে দেখছেন, এই হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ের সৌন্দর্য ঐতিহ্য, যে অলওয়েজ পুরো সামনের দিকে পুরো লেন পুরো ব্লক করা থাকে, অপোজিট থেকে গাড়িগুলা দুইটা তিনটা করে করে থাকে ডাবলিং করা। এখান থেকে আমরা বাম দিকের যে রুটটা আছে বাম দিকের রোডে চলে যাব। মাত্র 2 ঘন্টা 36 মিনিট বাকি আছে আমাদের সাতছড়ি দিয়ে শ্রীমঙ্গলের একটু ভিতরে। চাপটা একটু মোটামুটি বেশিই লাগতেছে, গাড়ির চাপ কিংবা অন্য অন্য যে বাসের চাপগুলো আছে আপনারা তো একটু আগে দেখলেনই যে ডবল ডবল গাড়ির যে চাপগুলো আমরা পাইছি। কিন্তু ওভারঅল রাস্তা মোটামুটি কুল বলা যায়। আর হিলেন্টার সিট বেল্ট খুলে ফেলছে, কিছুক্ষণ পর পর খালি সিট বেল্ট খুলে, আর এখান থেকে বারবার সিগন্যাল দিয়ে হাইওয়ে রোডে স্পিড কমে যায়, যার কারণে এই যে দেখেন গাড়ি পাওয়ার মোডে দিতেছে পুরো গাড়ি চলতেছে না। মোটামুটি গাড়ির চাপ আছে ভালোই। ওয়ান ওয়ে রোডের একটা সমস্যা হচ্ছে এটা, সবাই সবার মতো যাইতে থাকে আর মাঝখানে কোনো মানে দাগও দেওয়া থাকে না যে এই দাগের বাইরে গেলে প্রবলেম হবে, এরকমও থাকে না, যার কারণে যে যার মতো রুট চেঞ্জ করতে থাকে। আমাদেরও এটা মেনটেন করেই যাইতে হয়, কিছু করার নাই, মানে ঢাকা সিলেট হাইওয়েটা এরকমই। ঘড়িতে সময় দেখাচ্ছে প্রায় কত 2:34। ও না না, আমরা 11:15 পৌঁছাবো, এখন আল্লাহ জানে আমরা ব্রেকফাস্ট পাবো কিনা।
অলমোস্ট কাছাকাছি চলে আসছি, যে এই স্মৃতিস্তম্ভটাও এর আগের বারও আমরা দেখছি। এটা পার হলে আর বেশি দূর থাকে না আসলে, এই জায়গাটার মধ্যে একটু জ্যাম্বল বেশি থাকে, ভেড়াটারা থাকে। দেখেন উল্টা পাশ দিয়ে এক মহারাজা যাইতেছে, উল্টা পাশের রাস্তায় গাড়িগুলা যাওয়াটা একদমই স্বাভাবিক লাগে না। আলহামদুলিল্লাহ আমরা আমাদের ফার্স্ট টোলের দিকে যাচ্ছি। এই টোলটাতে গতবারও দাঁড়াইছিলাম, গতবারও ক্যামেরার সামনে কথা বলছিলাম এই টোলটা নিয়েই। থ্যাংক ইউ। ওকে, ফাইনালি আমরা এই হাইওয়েতে উঠতেছি। মনে আছে ঠিক এক মাস আগে এই হাইওয়েতে কিন্তু আমি আমার N250 আর হেলেন হেলেনের কেপিটি নিয়ে আসছিল। হেলেন দাঁড়ায় সুন্দর করে চলে যেতেছিল, আর আমি যেহেতু N250 তো আর মানে টুরিং বাইকের মতো ঠাস করে দাঁড়ায় যাওয়া যায় না। এক মাসের ব্যবধান, একদম পাক্কা কাটায় কাটায় এক মাসের ব্যবধান। তবে একটু খেয়াল করে দেখেন, এক মাস আগে কিন্তু এই জায়গাটা একদম মানে অতটা ভিড় ছিল না, কিন্তু আজকে ভিড়। আর ভিড় হওয়াটা স্বাভাবিক, যেহেতু ছুটি, সবাই চেষ্টা করতেছে এই ভিড়ের মধ্যে ছুটিটা কাজে লাগানোর। আর আমরাও কিন্তু ব্যতিক্রম না, আমরাও কিন্তু এই ছুটিটা কাজে লাগাইতেছি। এটা হচ্ছে ভৈরব সেতু, মানে খুবই সুন্দর একটা ভিউ। আমি জানি না POV-তে আপনারা কতটুকু দেখতেছেন, বাট মানে অনেস্টলি স্পিকিং অসাধারণ, অসাধারণ। সবাই মোটরসাইকেল নিয়ে দেখেন, সবাই ঘুরতে বেরোচ্ছে। দুঃখের বিষয় হলো গিয়া হেলমেট পরছে ঠিকই, কিন্তু সেফটি গিয়ারটি আর পরে নাই। মানে খালি হেলমেট তো সেফটি দেয় না। তোমাদেরকে কখনো কেউ বলছে যে ভাই আমাকে একটু লিফট দেন বা কোনটা কেনেন? আমারে একজনে বলছিল যে এটা কি পাঠাও, হ্যাঁ, আর আমি বলছি না এটা হলো উঠাও। আমি বলছিলাম না ভাই এটা উঠাও, নতুন একটা অ্যাপ অন প্রসেসিং, উঠাও ভাই এটা আবার কি। এমন রাগ লাগছিল হচ্ছেন, মেজাজ খারাপ হয়ে গেছিল তো, জিদ দিচ্ছে ওটা কইছি কথা বলছেন। দেখেন অফ রোডিং, ইটস কল অফ রোডিং উইথ নো আই স্কোয়ার। মানে যারা যারা মনে করেন যে গাড়ি চালানো অনেক সহজ, হ্যাঁ এটা সত্যি কথা যে ম্যানুয়াল গিয়ার থেকে অটো গিয়ার সহজ। জাস্ট আপনি মানে ডানে বামে যে লুকিং গ্লাস আছে, সামনের যে লুকিং গ্লাস আছে, ওগুলো একটু ফলো করলেই হয়। বাট বেস্ট হচ্ছে আপনারা যদি গাড়ি চালানো শিখতে চান, অবশ্যই ম্যানুয়াল গিয়ারে শিখবেন, তাহলে কোনোখানে ঠেকবেন না, টেম্পো চালাতে পারবেন জায়গা বিশেষে। আর অফ রোডিংগুলো একটু বুঝে শুনে চালাবেন আর কি, কারণ নোয়া স্কোয়ার এই টাইপের যে গাড়িগুলো, এই গাড়িগুলোতে আপনার CV জয়েন থাকে। কিন্তু আপনি যদি এখন ফোর হুইলার যে ইয়েগুলো আছে, লাইক D4D, হিলাক্স টিলাক্স, ক্যারি বয়, তারপরে অন্য অন্য জিপ গাড়ি যেগুলো, ওগুলো হলে গিয়ে আপনার ফোর হুইল ফোর পাওয়ার, দ্যাটস ওয়াই দেখা যায় যে ওগুলো পাহাড় পর্বত ভাঙ্গা চোরা সব ডিঙ্গায় চলে যেতে পারে। এই একটা প্লাস পয়েন্ট আছে আর কি। এখন আমাদের প্রায় 99 কিলোমিটার বাকি আছে, এর মধ্যে সময় দেখাচ্ছে 2 ঘন্টা 20 মিনিটে আমরা পৌঁছাবো। চাপটা একটু বেশি, বাট যাওয়া যাচ্ছে না যে তা না। নোয়া স্কোয়ার গাড়িটার আমি যতটুকু বুঝলাম এতটুকু চালায়া, এই গাড়িটার সাসপেনশন ফিডব্যাক অনেক ভালো। ভাঙাচোরা রাস্তার মধ্যে আমার প্রভক্স যেরকম একদম পুরো ডান্সিং কারের মতো লাফটা এরকম লাফাইতে থাকে, ওইটা নোয়া কারটার মধ্যে খুব তুলনামূলক কম হয়। বুঝতে হবে 2003 মডেলের গাড়ি আর এটা হচ্ছে 2019, তো অবশ্যই এখানে সাসপেনশন ফিডব্যাকটা তুলনামূলক অনেক বেশি হবে। এটা তো ভাইপা দেখি নাই আসলে ভাই, হেলেন রে কিন্তু হেলেন রিস্ক জোনে আছে, আমি এজন্য শিখি না। আগে দুলাভাই শিখবো, আমি বলি গরম করে এরপরে গাড়ি দিব অ্যাক্সিডেন্ট করে, আগে দুলাভাই শিখবো এরপর দুলাভাই শিখাইবো হলে আকলি মাপুরে। না আপু শিখতে হবে, আপু শুনেন আমি একটা কথা বলি, মানে বলা যায় না, দেখবেন যে আপনি নিজে আফসোস করতেছেন যে ইস এখন আমি গাড়িটা চালা যাইতে পারতাম, কেন শিখলাম না। এটা সবার শিখে রাখবেন, চালাইতে হবে এমন দরকার না। মুহূর্তে আমরা
সরাইল পার হইতেছি, সরাইলটা পার হয়ে কুট্টা পাড়া রোড দিয়ে ঢুকলাম। ও মাই গড, একে রে ভাই, ভিআইপি রা তো দেশ ছাইরা দিছে, এই ভিআইপি আবার আইলো করতে গিয়া। কিছু কথার ভাষা নেই মন থেকে বুঝে নিতে হয়, কিছু মায়ার বাধা নেই মন থেকে মেনে নিতে হয়, কিছু কষ্টের সৃষ্টি নেই চুপচাপ শুয়ে নিতে হয়, কিছু কান্নার শব্দ নেই চোখ বুঝে শুনে নিতে হয়। এ কেমন মায়া রে, মায়া মায়া রে, অমায় ছেড়ে ছেড়ে দে। এ কেমন মায়া রে, মায়া মায়া রে, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। সুন্দর একটা সবুজ ধানি এরিয়া, আর এদিকে দেখেন কি অবস্থা, দেখেন কি করব ভাই, কই যাবো, কোন কেমন না লাগে। আহা দেখেন অবস্থা দেখেন, এই হইলো ঢাকা সিলেট হাইওয়ের নমুনা। গাইস খুব বি কেয়ারফুল, এইসব রাস্তায় গাড়ি চালাইতে আসলে খুবই বি কেয়ারফুল, একদম ভয়ঙ্কর অবস্থা দেখেন। মানে আপনি একটু প্রকৃতি দেখবেন, এইদিকে দেখবেন যে অন্য কাহিনী হয়ে যাবে। আর এই জায়গাটা দেখছেন, এই কর্নারে যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে গাড়ি পার্কিং দেওয়া যে কতটা রিস্কি, কজ অপোজিট থেকে আসা, অপোজিট থেকে আসা কোনো গাড়িই দেখা যায় না। আমি আসিতে চালাচ্ছি আর সে আরো ক্রস করতেছে, তার মানে বুঝেন তার কতটা তারা। বাংলাদেশে একসময় 800-900 কতটা নদী ছিল না? মানে বাংলাদেশে যদি অটো পাইলট মোড গাড়ি আসতো, আমি গাড়িটা ড্রাইভিং মোডে দিয়ে আমি প্রকৃতির দিকে একজন তাজা পাইলট হইতে পারতো শিখানোর অভাবে। হ্যাঁ রাইট রাইট, হেলেন্ডে যদি শিখাই দিতাম তাহলে প্যারা প্যারাটা কমে যেত আর কি। আলটিমেটলি মানে দুজন ড্রাইভার থাকলে এটাই প্লাস পয়েন্ট, দেখা যায় যে একজন রেস্ট করতে পারে আরেকজন নিয়ে। যাই হোক, বাইক থাকলে তো ওই অলমোস্ট চালায় অল টাইম। আমি ম্যাক্সিমাম টাইম আমি রেস্টই করি, খালি ভাবি কি কি গান নতুন লেখা যায়, সুর করা যায়। উপকার হয়েছে একদিক দিয়ে, বাট এদিক দিয়ে এখন মনে হইতেছে যে না, হেলেন্ডেরও টাইম হয়ে গেছে গাড়িটা চালানো শিখানো। আমার কিছু কথা ছিল ও পাড়ার সাথে, কি বাসে পেলো আমার কষ্টের জীবন দেখে, কেন বা হাসলো আবার আমার ভেতর থেকে, কেন বা সে কাঁদলো আবার আমায় একলা রেখে। এ কেমন মায়া, সময় এখন ঘড়িতে 10:14, প্রায় 11:30 থেকে 12:00 মধ্যে আমরা আমাদের স্পটে থাকবো। গাড়িও চলতেছে দুর্বার গতিতে, আমরা মাঝখানে একটা ছোট্ট ব্রেক দিয়েছিলাম। ব্রেকে আয়ান একটু খাওয়া দাওয়া করলো, যেহেতু ও একটু ভমিটিং ইস্যু আছে, বাচ্চা মানুষ তো। ব্রেকের পরে এখন আবার আমরা আমাদের যাত্রা শুরু করছি। আলহামদুলিল্লাহ গাড়িগুলার পাশাপাশি মোটরসাইকেল গুলা খুবই বেপরোয়া ভাবে রাইড করতেছে। এই অতর্কিত ভাবে যারা মোটরসাইকেল রাইড করতেছে ওদের রাইড গুলো দেখে সত্যি খুব দুঃখ লাগতেছে মনের মধ্যে। মানে একটু সাবধানে রাইড করা উচিত। আর দেখেন কি চিল মাইন্ডে দই খাইতেছে হেলেন। ও বাবা, বাইকাররা ব্রেক দিচ্ছে বিভিন্ন জায়গাতে। সিলেটে এত ব্রেক দেওয়া লাগে না, আমার মনে হয় একটা ব্রেক ইনাফ। উজান ভাটিতে নামবেন, নেমে চা নাস্তা খাইয়া সুন্দর এক টান দিয়ে সিলেটে চলে যাবেন। এতগুলো ব্রেক দিলে হাত পা সব ব্যথা করবে আপনাদের ভাই। আমি আমার গত ব্লগেও এই কথা বলছি, বাট আপনারা কেন বুঝতে চান না বিষয়টা, আই ডোন্ট নো। এইসব ভাঙা রাস্তাতে একটা প্রবলেম হয়, মোটরসাইকেল তো হয়ই, যেমন ডাবল লেনের যে রিম গুলা তাল হয়ে যায়, আর গাড়ির যেটা হয় চাকার অ্যালাইনমেন্টটা চলে যায়। অনেকে আপনারা বলতে পারেন যে চাকার অ্যালাইনমেন্ট আপনারা কেমনে বুঝবেন যে চলে গেছে। সোজা হাইওয়ে যে রাস্তাগুলো আছে, আপনার এই যে স্টিয়ারিংটা, এই স্টিয়ারিংটা ছেড়ে দিবেন। যদি গাড়ির অ্যালাইনমেন্ট খারাপ থাকে, দেখবেন হয় বামে টানবে নাহলে ডানে টানবে, তার মানে আপনার চাকার অ্যালাইনমেন্ট নাই। ওটা
তারা হুইল ব্যালেন্সিং করা যায়, যারা কিনা ম্যানুয়ালি করে তারা সুতা দিয়ে করে, যারা একটু হাইফাই সার্ভিস সেন্টার তারা দেখবেন সুন্দর লেজার দিয়ে ওরা খুব সুন্দর করে অ্যালাইনমেন্টটা চেক করে। ভাঙা চোরা রাস্তাতে খুবই সাবধান, ওই ঠাস ঠুস করে না চালায়া একটু ধৈর্য ধরে আস্তে ধীরে চালাবেন, তাহলে আপনার ভালো একটা অ্যালাইনমেন্ট থাকবে আর কি। আর অ্যালাইনমেন্ট যদি উল্টা পাল্টা হয় গাড়ির মাইলেজ কমে যাবে, টান কমে যাবে, ব্যালেন্স কমে যাবে। সো খুব খুব বি কেয়ারফুল। এখন সময় হচ্ছে ঠিক 10:36, কাটায় কাটায় ঘড়িতে দেখাচ্ছে প্রায় 11:30। এখান থেকে একটু একটু করে পাহাড়ে দেখা পাইতেছি, কখনোই ভাবতে পারিনি যে এই ফার্স্ট টাইম আমার একটা পিউভি কার ড্রাইভিং এটাতে এইভাবে একটা এক্সট্রিম রোডের মধ্যে আমি রাইড করবো, কখনোই ভাবি নাই। থ্যাংকস টু আল্লাহ যে এরকম চ্যালেঞ্জিং সিচুয়েশনে আমার উপরে বিশ্বাস রাখতে পারছে হেলেন ও তার পরিবার বর্গ, আলহামদুলিল্লাহ। বাকিটুকু রাস্তা সাবধানতার সাথে আমাদের যাইতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। আপনারা সবাই, আমি দেখছি যে আমাদের এখানে রানিং অবস্থায় আমার এই পুরোটা পিওভি যদি আপনারা দেখেন, এই পুরো পিওভির মধ্যে আপনারা দেখবেন এই রাস্তাটার মধ্যে ভাই 3-4 করে করে গাড়ি একদম সারিবদ্ধ, মানে আপনার কোনো যাওয়ার রাস্তাই নেই, মানে আপনার যে পার হবেন পার হওয়ার কোনো রাস্তাই নেই। ম্যাক্সিমাম টাইমে সার্ভিস লাইনে গাড়ি নামায় দিয়ে গাড়ি চালানো লাগছে। আল্লাহই জানে আপনারা কোন ধরনের এথিক্স নিয়ে ঘুরেন, একটু মেনটেন করে চালাবেন। একটা কথা মনে রাখবেন যে হাজার হাজার ফ্যামিলির দায়িত্ব আপনাদের কাঁধে, হাজার হাজার ফ্যামিলির চিন্তা ভাবনা আপনার কাঁধে আপনার মাথায়, সবার পরিবারকে আপনার বাঁচায় চলে যাওয়ার মতো কিন্তু নিতে হবে। সো একটু সেফটি মেনটেন করে আপনারা আপনাদের যাত্রীদেরকে পৌঁছাবেন, বিশেষ করে আমাদের বাস ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে আসলে আমার এই মেসেজটা, আর কিছু না। আমি খুবই সামান্য মানুষ, ড্রাইভাররা আছেন কিংবা আমরা মোটর ব্লগার যারা আছি তারা একটু মানে চেষ্টা করেন, মানে এই যে মনুষ্যত্ব বোধটা সবার ভিতরের মধ্যে ছড়ায় দেওয়ার যে ব্যাপার, অনেকে কিন্তু বলে যে ভিউ ব্যবসায়ী, অনেকে বলে ভিউ ব্যবসায়ী, অনেকে বলে যে টাকার জন্য এই ভিডিও বানাই ওই ভিডিও বানাই, দুটা কথা বলে যদি মানুষকে ইন্সপায়ার করতে পারেন, উৎসাহিত করতে পারেন, এটা তো দোষের কিছু না, তাই না? যাতে থাকি একটু পরে এত সুন্দর একটা রাস্তা পাবেন ভাই, ওই রাস্তাটা দেখে আমাকে বলবেন যে পিওভিতে কেমন লাগতেছে এই রাস্তাটা। মোটরসাইকেল রাইড করলে যেরকম মজা লাগে তার থেকে 50% বেশি মজা লাগে হচ্ছে গাড়িতে, বলেন কেন? কারণ মনে হয় যে টিভির মতো, মানে আমরা যখন ভিডিও গেম খেলি না, ভিডিও গেমের মতো লাগে, রোড রেস করতেছি এরকম লাগে, রোড রাশ গেম থাকে না, নিড ফর স্পিড এরকম লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে এসির বাতাস, তারপরে সিংহাসনের মতো একটা সিট। বলতে পারেন যে আপা আপনারা বড়লোক মানুষ, আপনারা পিওভি রাইডিং করতেছেন, বাট বিশ্বাস করবেন নাকি না করবেন জানি না, বাট বর্তমানের বাংলাদেশের হিসাবে আপনার 1.5 লাখ টাকাতে, তাই না হেলেন? 1.5 লাখ টাকাতেই কিন্তু প্রাইভেট কার পাওয়া যায়। 1.5 লাখ টাকাতে অনেকে তো মানে 80,000-90,000 টাকা তো প্রাইভেট কার করতে বেচে দিতেছে, গাড়ির দোকানের মধ্যে অ্যাভেলেবেল এগুলো আছে। আপনারা যারা যারা আমার ব্লগ দেখতেছেন তারা জানাবেন যে তারা গাড়ির শোরুম বর্তমান প্রাইস গুলো সম্পর্কে জানতে চান কিনা, তাহলে আপনাদের জন্য কাজী নওরীন যাবে বিভিন্ন রকম গাড়ির শোরুমে, যাবে আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসের মধ্যে, যারা বাজেট ফ্রেন্ডলি গাড়ি কিনতে চান তাদেরকে আমি চাইলে হেল্প করতে পারি। ওই দেখেন, বলতে না বলতে দেখেন এই লেনের মধ্যে ওই পাশটা কিন্তু খালি, কিন্তু দেখেন এই ভদ্রলোক এই দিক দিয়ে এই গাড়ি চালাইতেছে, দেখছেন এই হলো অবস্থা। আমি দেখেন আমার কিন্তু এই লেনে নামাই দিল, কিছু বলার নাই আসলে, এটা ঢাকা সিলেট হাইওয়ে, এটা হলো গিয়া স্বভাব। আশেপাশের ভিউ দেখে দেখে ফিল নেই, আপনারা দেখতেছেন কিনা সেটাও কিন্তু আমাকে জানাবেন। এখান থেকে আমাদের অল্প কিছু সময় লাগবে আমাদের গন্তব্যে পৌঁছাইতে। এই জায়গা থেকে কিন্তু সাতছড়ি যাইতে হয়, সাতছড়ির পরে আমরা চাকন্যা পাবো। গতবার চাকন্যার সামনে ছবি তুলতে পারি নাই, এইবার চাকন্যার সামনে যা ছবি তুলবো, এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। এখানে চায়ের টেস্ট কেমন শুনছি যে এখানে নাকি অনেক ভালো মজাদার সুস্বাদু চা পাওয়া যায়, যদি ভাগ্যে থাকে তো খাইলাম। অসাধারণ রাস্তা, দুই পাশে একদম গাছপালা গুলা যত্নে লাগানো হয়েছে, বোঝাই যেতেছে এখানে গাছের ছায়া দেওয়ার সিস্টেমটা দেখে বোঝা যেতেছে এই গাছগুলা যাতে কাটা না পড়ে, এটাই দোয়া করি আল্লাহর কাছে। ফাইনালি বৃষ্টি আমাদেরকে শ্রীমঙ্গলে ওয়েলকাম করলো, আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা রাস্তার মধ্যে যদি এরকম বৃষ্টি হয়, সেই সাথে একটু রোদ পড়ে আর এরকম একদম ছায়া সবুজে ঘেরা গাছের শাড়ির মাঝখান দিয়ে যদি আপনি যান কেমন লাগে বন্ধুরা? অসাধারণ না? একদম অসাধারণ। আমি যদি আপনাদেরকে সরাসরি এই জায়গায় নিয়ে আসতাম তাহলে আপনারা বুঝতে পারতেন এটার ফিলটা কি হইতে পারে, বাট আপাতত পিওভি কার ড্রাইভিং এ সেটা আপনারা উপভোগ করে নিন। এই যে দৃশ্যটা যেটা দেখছেন, এই দৃশ্যটা অবশ্যই আনকাট হিসাবে আপনারা দেখবেন।
মানে কি পরিমাণ আরাম পাইলে একটা মানুষ কন্টিনিউ হামাইতে থাকে, এটা লাগে তার প্রুফ। ঘুমাইতেছি না, এটা শুকরিয়া করেন। অনুপ্রবেশ করলাম দুই পাশে সাতছড়ি রোড, আপনাদের কাজিন নাওরিন পিওভিতে আপনাদেরকে এই রাস্তাটা দেখাচ্ছে। জাস্ট অসাধারণ, আমি তো ভাবতেও পারি নাই যে আমি এরকম আরামে গাড়ি চালায়া এখানে ঠিক এক মাস পরে আবার আসবো। মানে সবই হচ্ছে আল্লাহর ইচ্ছা, উপর আল্লাহর ইচ্ছা। আর আমিও চাচ্ছিলাম যে একটু রিফ্রেশমেন্ট হোক, কারণ আমার ওইবার যে আমি সিলেটে গেছি, সিলেটে যাওয়ার পর আমার মন ভরে নাই। আমার ভিতরে অনেক দুঃখ ভারাক্রান্ত মন ছিল, অনেক আফসোস ছিল যে আমি আর একটু ঘুরবো, আর একটু চিল করবো, এই সুন্দর রাস্তাটা উপভোগ করব। সো ফাইনালি আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কিছু কথা ছিল ও পাড়ার সাথে, কিবাসে পেলো আমার কষ্টের জীবন দেখে, কেন বা হাসলো আবার আমার ভেতর থেকে, কেন বা সে কাঁদলো আবার আমায় একলা রেখে। এ কেমন মায়া রে, মায়া মায়া রে, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে। ঠিক 12:53 আমরা পৌঁছে গেলাম শ্রীমঙ্গলে, আর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর রাস্তা, আর সেই সাথে বৃষ্টি, গাড়িতে এখনো মাশাল্লাহ এখনো প্রায় অর্ধেক দাগ তেল বাকি আছে, মানে আমরা অর্ধেক তেলে আইসা পড়ছি, এটা চাইতে আর কি লাগে বলেন। যদিও মাইলেজটা এখনো পর্যন্ত আমরা টেস্ট করি নাই, বাট টেস্ট করব, আশা করি ভালো একটা মাইলেজ আমরা পাবো। এই মুহূর্তে আমরা যাচ্ছি হোটেল ডিমোরে, গতবার লীনা আপু থাকছিল। এই রাস্তায় যাইতে সময় এই যে এখান থেকে যে সবুজ পাহাড় গুলা দারুণ লাগে দেখতে, মানে এগুলা দেখতে দেখতে আবার উল্টা পাল্টা গাড়ি চালায় না, একটু সাবধানতার সাথে যায়। ভালোই লাগতো স্যার, চা কন্যার দিকে এত ভিড় ছিল, বাবারে বাবা। এই চা কন্যার ভিড়ের কারণে আমরা চা কন্যা তার দাঁড়াই নেই, এজ ইট ইজ আমাদের ডানে মুভ করতে হবে। তো আগে ডান দিকে মুভ করলাম, এই সেই রাস্তা, মনে আছে কিনা বন্ধুরা আমরা কিন্তু আমাদের বাইক দিয়ে রাস্তাতে অনেকবার ঢুকছি, অনেকবার বেরোছি। এবার এবার দেখেন এখানে কি পরিমাণ পানি উঠছে, এটাই তো কষ্টের বিষয়, একটু সাবধানে যাইতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। জিপ গাড়িগুলো দেখছেন কি সুন্দর আরামে চলে যেতেছে, চলেন আমাদের একটু সাবধানে যাইতে হবে। ও পিওভিতে দেখতেছেন কিনা জানায়েন, ওকে সাহস রাখতে হবে, সাহস, পানি দেখলে ভয় পাওয়া যাবে না, মানসিকভাবে প্রিপেয়ার থাকতে হবে, ধৈর্য নিতে হবে যে না আপনার গাড়ি নিচে বাড়ি খাইতে পারে, কিন্তু আপনি স্লো যাবেন তাহলে বাড়ি খাওয়ার যে মানে পসিবিলিটিসটা ওটা একটু কমবে আর কি। বাহ, অনেকদিন পরে আরটি আর FIBS দেখলাম, ভালোই লাগলো। ওই সেই জিপ গাড়িগুলো, সেই জিপ গাড়িগুলো ভালো মার্কেটিং মার্কেটিং হয়ে গেছিলো। ফাইনালি আমরা ডিমোরে চলে আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়েস ফাইনালি উই আর ইন ডি মোর। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম শ্রীমঙ্গলে, গাড়িটা কিন্তু সেই সাপোর্ট দিছে আমাকে। এই মুহূর্তে আমরা গাড়ি থেকে নেমে হোটেলে ঢুকি, ফ্রেশ হতে হবে, ঘুমাই নাই সারা রাত। সো আগে চলেন যাই।